করোনাকালে বেসরকারি ব্যাংকের ছাঁটাইকৃত কর্মকর্তাদের পুনর্বহালের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন করেনি ব্যাংকগুলো। তাই বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার অনুযায়ী চাকরিতে দ্রুত বহালের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা। সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ব্যাংক কর্মকর্তারা জানান, 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি ব্যাংকে 3000-এর বেশি কর্মকর্তাকে বাধ্যতামূলক পদত্যাগ ও ছাঁটাই করা হয়। কর্মকর্তাদের দাবি, বিনা অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ করলে কেন্দ্রীয় ব্যাংক গত বছরের 16 সেপ্টেম্বর চাকরিচ্যুতদের নিজ পদে বহাল করতে নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে। সেই সার্কুলার জারির প্রায় এক বছর হতে চললেও তার বাস্তবায়ন করেনি ব্যাংকগুলো। পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে অথবা যাদেরকে টার্মিনেট করা হয়েছে তাদেরকে পুনর্বহালের জন্য বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার জারি করছে সেই সার্কুলারটা বাস্তবায়নের জন্য আমরা এখানে মানববন্ধনে আজকে আমরা দাঁড়াইছি। আমরা মানবেতর জীবনযাপন করতেছি, আমাদের পরিবার পরিজন, বৃদ্ধ বাবা আমার চিকিৎসা আজকে বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশ ব্যাংকের বক্তব্য দেওয়ার পরও যদি এই ব্যাংকগুলো তাদের বক্তব্য কোনো মানে রিপ্লাই না দেয় তাইলে এর চাইতে আর কিছু হইতে পারে না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করেছি, তারা বলেছে যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত হলে আমাদেরকে জানাবে, বাট স্টিল নাও আমরা এখনো পর্যন্ত কোনো ফোন পাইনি।